আমরা সাভারের হিমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত 20 কিলোমিটার দীর্ঘ পাতাল রেল আকাশ রেল দেখলাম, এখন পাতাল রেলও আমরা করব, সেটা নিয়েও আমরা কাজ করে যাচ্ছি। এই একই সাথে আমি এমআরটি লাইন 5 নর্দার্ন রুট এর নির্মাণ কাজ অর্থাৎ পাতাল রেলের নির্মাণ কাজেরও শুভ উদ্বোধন করে দিয়েছি। বিএনপি কি পারে, তাদের আন্দোলন হচ্ছে অগ্নিসন্ত্রাস, তাদের আন্দোলন হচ্ছে মানুষ খুন করা। এই ধ্বংসযজ্ঞ তাদের বন্ধ করতে হবে, আর এটা যদি বন্ধ করতে না পারে তো কিভাবে বন্ধ করাতে হয় সেটাও আমাদের জানা আছে। রাজনৈতিক যে সংকটগুলো আছে আমরা বলেছি, সেগুলো সম্পর্কে আমাদের প্রত্যাশা সবসময় ইতিবাচক, কিন্তু সেই সংকট নিরসন করার সামর্থ্য আমাদের নেই বা আমাদের সে ম্যান্ডেটও নেই। আমরা ওনাদেরকে বলেছি, আপনারাও নিজেদের মধ্যে এই চেষ্টাটা করতে পারতেন। আমাদের রাজনীতিতে, আমাদের যে নির্বাচন বিষয়ে আমাদের রাজনীতিতে বিদেশিরা এসে অনেক পরামর্শ দিচ্ছেন, অথচ আপনারা দিতে পারছেন না। বিএনপি জামাত এখন রাজনৈতিক দল নয়, তারা জনশত্রুতে রূপান্তরিত হয়েছে। সেই কারণে তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। আমরা চাই তারা এই পথ পরিহার করে নির্বাচনে অংশগ্রহণ করুক। আমরা চাই তারা নির্বাচনে এসে তাদের জনপ্রিয়তা যাচাই করুক, কিন্তু তারা জনগণকে ভয় পায়। অপোজিশন লিডারশিপকে বলছি যে আপনারা সত্যিকারে যদি লিডার হয়ে থাকেন, আপনারা যদি সরকারে আসতে চান তাহলে নির্বাচনে আসেন। আমরা সন্ত্রাসী চাই না, আমরা শান্তিপূর্ণ শাসনতান্ত্রিক নিয়মে নির্বাচন।